আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইতিমধ্যে যারা যে কোনো স্কুলে টিচারের জন্য পোস্টে আবেদন করতে আগ্রহী অথবা যাদের বিএড ডিএড কমপ্লিট করানি তারা টিচারের পাশাপাশি অন্যান্য পোস্টে কাজ করতে আগ্রহী তারা দুজনেই কিন্তু এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে নন টিচিং পোস্ট এবং টিচিং দুটো নিয়ে আলোচনা করা হবে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে, যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফের একসঙ্গে রিকোয়ারমেন্ট রয়েছে এবং এই শিক্ষক এবং অশিক্ষক এই দুটোই কিন্তু খুব ভালো মানের পোস্ট এবং এখানে কিন্তু দারুণ স্যালারি প্রোভাইড করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বিস্তারিত জানার জন্য। বর্তমানে আমরা রয়েছি অফিসিয়াল পিডিএফ ফাইলে, যেখানে ফার্স্টে তোমরা হিন্দিতে যারা কমফোর্টেবল তারা দেখে নিতে পারো, বাট ইংলিশও এখানে মেনশন করা রয়েছে। যেমন এখানে কিন্তু সরাসরি তোমরা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন পেতে পারবে। তো টিচার পোস্টের ক্ষেত্রে এখানে বলা রয়েছে পিজিটি টিচারের জন্য তোমাদের কোন কোন সেক্টরে টিচার নিয়োগ করা হবে। সাবজেক্ট এখানে রয়েছে হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক এবং কমার্স। এর সঙ্গে আরও থাকছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর এবং এর সঙ্গে টিজিটি এর জন্য রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত। এখানে যেটা রয়েছে পিজিটি, তার জন্য তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ ডেট কিন্তু এখানে বলা হয়েছে 22/3/2023, যেখানে সকাল 8টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে এবং 24/3/2023 টিজিটি টিচারের জন্য কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। এরপর দেখো তোমাদের সঙ্গে কি কি ক্যারি করতে হবে, প্লাস এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে কিন্তু তোমাদের প্রার্থীকে অবশ্যই 18 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা হয়ে থাকলে আবেদনযোগ্য এবং 31/3/2023 এই অনুযায়ী তোমাদের এই বয়সটিকে হিসেব করতে হবে। এর সঙ্গে প্রার্থী যারা এখানে ইন্টারভিউর দিন যাবে তারা যদি কম্পিউটার জেনে থাকো তাহলে সেটা কিন্তু তোমাদের ডিজায়ারেবলের জন্য ধরা হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। এর সঙ্গে বলা হয়েছে তোমাদের অবশ্যই সাথে করে বায়োডেটা নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে হিন্দি এবং ইংলিশের জন্য তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের ফটোকপি নিজের সঙ্গে ক্যারি করতে হবে এবং তার সঙ্গে একটি ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এবং এখানে রিপোর্টিং টাইম শুরু হচ্ছে সকাল 8টা থেকে 10টা, তারপর গেলে কিন্তু আর তোমাদের জয়েন করতে দেওয়া হবে না। এরপর দেখে নাও তোমরা যারা নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে চাইছো, নন টিচিংয়ের ক্ষেত্রে এখানে রয়েছে স্পেশাল এডুকেটর। এই স্পেশাল এডুকেটরের জন্য তোমাদের আরসিআই তরফ থেকে কিন্তু স্পেশাল এডুকেটর হয়ে থাকার সার্টিফিকেট থাকতে হবে এবং আগে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। এর সঙ্গে রয়েছে এডুকেশনাল কাউন্সিলর। এখানে তোমাদের যদি বিএড বা এমএড কমপ্লিট করা না থাকে তাহলেও তোমরা কিভাবে আবেদন করতে পারবে, তোমাদের এমএ অথবা এমএসসি সাইকোলজি নিয়ে কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটি রেগুলার থেকে তোমরা যদি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমাদের বিএড লাগছে না, অথবা এর বাইরে তোমাদের কিন্তু এমএ, এমএসসি, এমকম যে কোনো কিছু থাকতে হবে। সঙ্গে যদি তোমাদের বিএড থাকে, যেক্ষেত্রে কিন্তু সাইকোলজি থাকাটা ইম্পর্টেন্ট নয়, তাহলে তোমরা টিচিংয়ের পাশাপাশি এই এডুকেশনাল কাউন্সিলর এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এর সঙ্গে রয়েছে নার্স। তো এক্ষেত্রে নার্সের জন্য কিন্তু তোমাদের নার্সিংয়ে যে ডিগ্রি হয় জিএনএম, এএনএম সেটা কমপ্লিট তোমাদের থাকতে হবে। ডক্টর পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম এমবিবিএস কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারো। এরপর একটা ভালো ইম্পর্টেন্ট পোস্ট রয়েছে যেটা হলো ইয়োগা টিচার। তো এক্ষেত্রে তোমরা যারা ইয়োগার সঙ্গে যুক্ত রয়েছো প্লাস তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে এবং 1 বছরের তোমাদের ইয়োগা ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে এখানে রয়েছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, যেটা স্পোর্টস কোচ অ্যান্ড ডান্সের জন্য। এক্ষেত্রে তোমাদের সেম ফিল্ডে কিন্তু আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা কমপ্লিট করে থাকার পাশাপাশি এখানে তোমাদের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন নিয়ে কমপ্লিট করে থাকতে হবে। যারা তোমরা কম্পিউটার ইনস্ট্রাক্টর এই পদের জন্য আবেদন করার কথা ভাবছো তাদের কিন্তু বিটেক কমপ্লিট করে থাকতে হবে। বিটেক অথবা তোমাদের বিসিএ, এমসিএ, এমএসসি কমপ্লিট করে থাকলে আবেদনযোগ্য। এর সঙ্গে বলা হয়েছে অথবা ব্যাচেলার মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট যদি হয়ে থাকে, ম্যাথমেটিক্স হতে পারে, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর বাইরে তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে যে কোনো মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তাহলেও এখানে আবেদনযোগ্য। এর সঙ্গে তোমরা যারা টিচিং যে পোস্টগুলো রয়েছে সেই পদে যারা আবেদন করবে ভাবছো তাদেরকে কিন্তু সেই ফিল্ডে তোমাদের হায়ার স্টাডি কমপ্লিট থাকতে হবে, সঙ্গে বিএড কিন্তু মাস্ট এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। এখানে সম্পূর্ণ শুরুর দিকে তোমাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে, যেই ডেটটা তোমরা পিডিএফ এর উপরে দেখতে পাচ্ছ। এবং তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো।